শতাব্দীর সেরা ইঞ্জিনিয়ারিং জাহাজের জাহাজ এই বোকা ভ্যানগার্ড। আধুনিক শিল্প বিপ্লবের একটি দৃষ্টান্ত এই জাহাজটি। সারা বিশ্বের মোট পরিবহনের প্রায় 90% সমুদ্র দিয়ে হয়ে থাকে। সারা পৃথিবীতে প্রায় ট্রিলিয়ন ডলারের পণ্য বিভিন্ন বিশালাকার জাহাজের মাধ্যমে সমুদ্র দিয়ে পরিচালনা করা হয়, এটি আমরা সবাই জানি। কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন, বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য বহনকারী এ সকল কার্গো জাহাজ যদি সমুদ্রে ডুবে যায়, তখন সেগুলো কিভাবে উদ্ধার করা হয়? এই কারণে এই বিষয়টি নিয়ে পুরো বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল। পৃথিবীর বিজ্ঞানীরা এমন একটি প্রযুক্তি আবিষ্কার করার কথা চিন্তা করছিলেন, যেগুলো খুবই সমুদ্রে অত্যন্ত মূল্যবান কার্গো জাহাজের পণ্যগুলো তোলা যায় খুব সহজে। শতাব্দীর সেরা ইঞ্জিনিয়ারিং জাহাজের জাহাজ এই বোকা ভ্যানগার্ড সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেখার আহমেদ চ্যানেলটিতে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। বিশ্বের সবচেয়ে বড় জাহাজ তৈরি করেছিলেন সাউথ কোরিয়া স্যামসাং হেভি ইন্ডাস্ট্রি, যারা এর আগেও বিশ্বের সবচেয়ে বড় বড় জাহাজগুলি তৈরি করার একটি খেতাব ছিল। এটি নিয়ে গবেষণা শুরু করেন তারা, কিভাবে গভীর সমুদ্রে বিশালাকার জাহাজগুলো ডুবে গেলে তুলতে সহজ হয়। তখন তারা চিন্তা করলেন এমন একটি জাহাজ তৈরি করার কথা, যেগুলো বলা হবে জাহাজেরও জাহাজ, অর্থাৎ জাহাজকে তোলার জন্য ব্যবহৃত বিশালাকার অন্য আরেকটি জাহাজ। তখন HMM কোম্পানিটি এই ধরনের মোট 3টি জাহাজ তৈরি করে, যার একটি ছিল বোকা ভ্যানগার্ড, ব্লু মার্লিন এবং ব্ল্যাক মার্লিন। এটি এই শতাব্দীর সেরা একটি ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, যা প্রথম যাত্রা শুরু করে 2013 সালে। এর নাম বোকা ভ্যানগার্ড। এটি মূলত সমুদ্রে চলাচলরত দৈত্যাকার জাহাজগুলি যদি কোনো কারণে ডুবে যায়, তাহলে তোলার জন্য এটি স্পেশালি তৈরি করা হয়েছে। এই জাহাজ পৃথিবীর সবচেয়ে বড় জাহাজগুলোকেও তুলতে সক্ষম, যেটি লম্বায় 275 মিটার ও প্রস্থে 70 মিটার। এত বিশাল দৈত্যাকৃতির একটি জাহাজ তৈরি করতে খরচ কিন্তু কম হয়নি। যা তৈরি করা হয়েছে স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিতে এবং খরচ পড়েছে মোট 290 মিলিয়ন মার্কিন ডলার, যা আপনাকে অবাক করে দেওয়ার মতো। জাহাজটির কাজগুলো এবং অপারেশন প্রক্রিয়া আপনাকে অবাক করে দেবে, এটি আমি নিশ্চিত। কিভাবে একটি জাহাজ সমুদ্রের ভেতর ডুবে গিয়ে অন্য আরেকটি জাহাজ নিয়ে তাদের অপারেশন পরিচালনা করে এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া নিখুঁতভাবে, এটি ছিল বর্তমান শতাব্দীর একটি চ্যালেঞ্জেবল কাজ। এটি মূলত একটি সেমি সাবমার্সিবল জাহাজ, যা এই পর্যন্ত তৈরি পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এত বড় একটি জাহাজ সমুদ্রের ভেতরে গিয়ে ডুবে না গিয়ে আবার উপরে উঠে আসতে পারে? এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে অফশোর অয়েল রিগ উৎপাদন এবং গ্যাস উৎপাদনের শ্রমিকরা যে তীর থেকে গভীর সমুদ্রে গিয়ে কাজ করে, সে সকল রিগ থেকে শ্রমিক এবং পুরো প্রক্রিয়াটাকে টেনে টেনে নিয়ে আসার জন্য। বন্ধুরা, অফশোর অয়েল উৎপাদন নিয়ে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট দেওয়া আছে, সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল। এই জাহাজগুলো মূলত একটি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। জাহাজটি সমুদ্রের নিচে যাওয়ার পূর্বে তার 1/3 পানিতে পরিপূর্ণ করে এবং এটি সমুদ্রের সর্বোচ্চ 56 মিটার পর্যন্ত নিচে নামতে পারে। তারপর তার পিঠে সেই জাহাজটি সে তুলে নেয়। এত নিচে নামায় দূর থেকে দেখলে মনে হবে সেখানে কোনো কিছুই নেই, জাহাজটি হয়তো পুরোপুরি পানির নিচে ডুবে গেছে। আসলে কিন্তু তা নয়, সমুদ্রের নিচ থেকে পড়ে যাওয়ায় জাহাজটি সে তার পিঠে তুলে নেয় এবং আস্তে আস্তে করে উপরের দিকে উঠে আসে। এখানে বলে রাখা ভালো, এই জাহাজের 4/3 পানির নিচে পুরোপুরি নেমে গেলেও ছোট্ট একটি অংশ পানির উপরে থাকে। তারপর জাহাজটি ধীরে ধীরে পানির উপরে চলে আসে। এর উপরে মোট 4টি মুভেবল পিলার রয়েছে, যেগুলো জাহাজটির মুভমেন্ট করতে সাহায্য করে। এই 4টি পিলার সুবিধামতো স্থানে মুভ করা যায় এবং জাহাজটি যখন উপরে তোলা হয়, তখন এই পিলারগুলো জাহাজটিকে 4 দিক থেকে আটকে ফেলে এবং আস্তে আস্তে করে সমুদ্রের দিকে নিয়ে আসতে শুরু করে। এবং এর সর্বোচ্চ স্পিড হচ্ছে 14 নটিক্যাল মাইল অথবা 26 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি একবার সর্বোচ্চ 11 লক্ষ টন ওজন বহন করতে সক্ষম। এর ওজনের দক্ষতা সম্পর্কে আপনাকে ছোট্ট একটি উদাহরণ দেওয়া যেতে পারে। পৃথিবীতে সবচেয়ে বেশি চলমান উড়োজাহাজ বোয়িং 747 এর মতো প্রায় 300টি বিমান একসাথে ওজন করলে যা হয় ঠিক তার সমান। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এর ধারণ ক্ষমতা সম্পর্কে। এই বিশালাকার দৈত্যাকৃতির জাহাজগুলো যেমন সুবিধা রয়েছে, ঠিক তেমনি তৈরির সময় কিছুটা অসুবিধাও হয়েছিল, যেমন পানির চাপ। হ্যারিকেনের মৌসুমে প্রকল্পটি কার্যকর করতে হয়েছিল, তাই পরিবেশের সাথে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই কাজটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছিল। তবে পুরো দল সম্ভাব্য বাধার জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রস্তুতি নিয়েছিলেন, তবে সৌভাগ্যবশত আবহাওয়ার কারণে কোনো সমস্যা হয়নি। আরেকটি লজিস্টিক চ্যালেঞ্জ ছিল ভিস্তাতে জলের চাপ বজায় রাখা, কারণ এত নিচে তার 1/3 পানির নিচে ডুবে গেলে কীভাবে সেটি মুভমেন্টগুলো ঠিক রাখা যায় সেটি। কাছাকাছি একটি শিপইয়ার্ডে আরও 2টি বড় জলের বুস্টার সরবরাহ করতে সক্ষম হয়েছিল, যা সমুদ্রের দিক থেকে জল পাম্প করতে ব্যবহৃত হয়।
বোর্ডে এয়ার কন্ডিশনার এবং জাহাজের জেনারেটরের জন্য প্রচুর শীতল জলের প্রয়োজন ছিল, যা রেফ্রিজারেশন ইউনিট, ফ্রিজার এবং সমস্ত ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছিল। একবার ভ্যানগার্ডটি সঠিকভাবে গভীরতায় নিমজ্জিত হয়ে গেলে ভিস্তাকে তার নিজস্ব ক্ষমতার অধীনে চারটি ট্যাগের সাহায্যে ভ্যানগার্ডের ডেকের উপরে অবস্থান করা হয়, যার মধ্যে বোসকালিসের সমুদ্রগামী ট্যাগ সার্বভৌম রয়েছে। লোডিং অবস্থায় থেকে ভ্যানগার্ড বন্দরের একটি অবস্থানে কয়েক মাইল যাত্রা করতে পারে। ক্রুজ জাহাজটি ভ্যানগার্ডের চেয়ে প্রায় 50 মিটার দীর্ঘ হলেও কোনো সমস্যা নেই, তাই এটি উভয় পাশে কিছুটা আটকে রাখার জন্য এই মুভেবল জিনিসগুলো ব্যবহৃত হয়। এটি একটি ওয়ার্কিং ভেসেল থেকে করা স্টার্নের কাজকে সহজ করে দেয়। কার্নিভাল ভিস্তার বিশাল সেতুটি ফ্রিপোর্টের একটি দুর্দান্ত দৃশ্য এবং ভিস্তার লোডিং প্রদান কর। স্বাভাবিকের চেয়ে 15 মিটার উঁচু একটি ভ্যান্টেজ পয়েন্ট থেকে লোডিং অপারেশনটি দেখতে চিত্রাকর্ষক ছিল। মোট কথা, বর্তমান বিশ্ব এমন একটি ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির পথে চলে গিয়েছে যেটি জাহাজ শিল্পকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল, কারণ এই সমুদ্রে যে পরিমাণ পণ্য পরিবহন হয় তা যদি কোনো কারণে ব্যাহত হয় তাহলে সারা বিশ্বে পণ্যের দাম বেড়ে যাবে এবং এটি আমাদের কারোরই কাম্য নয়। ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন, আর যদি ভালো না লাগে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।